আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কয়েকটি শব্দের অর্থ শেখাবো। ভেরি গুড, তাহলে আমি তোমাকে শব্দ শুনে জিজ্ঞেস করি, তুমি আমাকে বলবা এবং অর্থ আমাকে বলবা, সেই সাথে একটা করে বাক্য তৈরি করবো, পারবা না? আচ্ছা ঠিক আছে, বলো। বেবি, শিশু। উই আর বেবিস। রাইট, ভেরি গুড। চাইল্ড, সন্তান। আই এম দি অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস। এর অর্থ কি বলতো? আই এম দি অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস। সন্তান, আমি বাবা মায়ের একমাত্র সন্তান। গুড। কাজিন, চাচা। তুমি? আই হ্যাভ ওয়ান কাজিন। রাইট। ডটার, কন্যা বা মেয়ে। আই এম দি অনলি ডটার অফ মাই প্যারেন্টস। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। ভেরি গুড। তারপরে বলো, ফ্রেন্ডস, বন্ধু। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস? তোমার অনেক বন্ধু আছে? একটা বন্ধুর নাম বলো। শক্তি। শক্তি তোমার সাথে পড়ে? আচ্ছা ঠিক আছে। গ্র্যান্ডফাদার, তুমি গ্র্যান্ডফাদার? দাদা। মাই গ্র্যান্ডফাদার ইজ আ টিচার। Do you have grandfather? He's a teacher. দাদা একজন শিক্ষক? Yes sir. তিনি এখন আছেন? No sir. Is he died? Or he is dead? He's dead. He's dead. He's dead. Right. But next one, enemy. শত্রু। Then sentence বলতে হবে। Enemy, শত্রু। We have many enemies. অর্থ কি? আমাদের অনেক শত্রু আছে। Right. We have many enemies. আমাদের অনেক শত্রু আছে। Next one. Relatives. Relatives. আত্মীয়-স্বজন। We love our relatives. We love our relatives. আমরা আমাদের আত্মীয়-স্বজনকে উচ্চারণ কি বলছিলাম? এটা উচ্চারণ সান, এটার অর্থ কি? পুত্র বা ছেলে। গুড। এখন সেন্টেন্স বলতে হবে। মাই ফাদার হ্যাজ ওয়ান সন। তারপরে? আমার বাবার একটি ছেলে আছে। রাইট। আমার বাবার একটি ছেলে আছে, তাই না? আচ্ছা, আঙ্কেল। চাচা। আই হ্যাভ সেভেন আঙ্কেল। আই হ্যাভ সেভেন আঙ্কেলস। রাইট। ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।